السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি গণবিপ্লব শেষে একটি গণঅভ্যুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছেন। আমরা করছি আলহামদুলিল্লাহ ও শুকরিয়া আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণবিপ্লব গণঅভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এটাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজের দেহের তাজা রক্তটুকু দিয়ে শাহাদাত বরণ করেছেন আমি শুরুতেই তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইয়েরা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং প্রবেশ সময় তো শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইভটি প্রায় আধা ঘন্টা দেরি করে শুরু করলাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে অনুরোধ করবো যে গণ সচেতনতার স্বার্থে জনসচেতনতার স্বার্থে লাইভটা শেয়ার করব। আমি খুব বেশি সময় নিতে চাই না, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই পুরো দেশব্যাপী আনন্দ উল্লাস উচ্ছ্বাস মানুষের মধ্যে একটা ঈদ ভাব। আমরা গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তাআলা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিলেন, তো আমরা আল্লাহর দরবারে কায়েমুল বাক্যে শুকরিয়া জানাচ্ছি, শুকর গুজার হচ্ছি, লাখ কোটি শুকর এবং সুজদ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে লাইভটি শেষ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি, অন্ধকার কাটেনি। এখন আমরা গত রাতে কিছু ক্যাওটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে, আপনারা দেখেছেন অনেকে, আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি, সজাগ করে আমি ঘুমিয়েছি, তো এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সংগত ভাবে বন্ধুরা সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মাইলস টু গো, অনেক দূর আমাদেরকে যেতে হবে। আন্দোলন বা বিপ্লব এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণঅভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে, এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময়। এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, বিজয়ীরা দায়িত্বশীল হয়। আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে। সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে, দেশি বিদেশি, আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি, বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই। এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আপনাদের প্রতি। দুই নম্বর যে কথাটা বলব, আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আপনার সাথে আমরা একসাথে মিলেমিশে একা একসাথে আমরা থাকি, আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনেরা আছেন, তো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে। কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র। আমরা বছর দুয়েক আগে মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দিঘির পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলতালাম কাণ্ড হয়ে গেল। সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকবার স্লোগান দিবে, না রায় থাকবে আল্লাহ আকবার স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদের কাজ এটা, মাদ্রাসার ছাত্রদের কাজ এটা। সো এত কাঁচা কাজ যেন আমরা না করি, আমরা যেন
তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, আমার কলিজার টুকরা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কোন মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো, আপনারা আপনাদের নিজ নিজ থানা, গ্রামের এলাকা, হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন, প্যাট্রোলিং করবেন ভাগ করে করে, সকালে বিকালে কারা দায়িত্ব পালন করবেন, মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন। সামনের এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ, আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায়। এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্যাৎ করে দিন সম্ভবত পাবেন। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রপোগেট করবে, তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরোরিস্ট অ্যাটাক, জঙ্গি অ্যাটাকে কবলে করেছে বাংলাদেশ, বলা বলা অনেক ন্যারেটিভ তারা দাঁড় করাবে এবং এটা করতে তারা বড় করবে। তো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট করতে দিব না। আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বন্ধুদের প্রতি, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি, আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোন স্থাপনাতে উপাসনা লয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন, পাহারা দিন, নিরাপত্তা দিন, এটা আমাদের দায়িত্ব। আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক পিছিয়ে যাবে, বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে। তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল, বিদায় তো না বেসিকলি তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে, তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক ঘাটে পানি খেতে এরকম অবস্থা, এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত, আপনার সামনে বহর পেছনে বহর, কত সিকিউরিটি, কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন, কিন্তু আজকের বিদায়টা আপনার কেমন হয়েছে? পুরো দেশব্যাপী গণধিক্কার, ঘৃণা, বদ আচার কিছু আপনি হাসিল করতে পারবেন না। তো এ থেকে আমাদের রাজনীতিবিদদের আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত, আপনার বিদায় কেউ কাঁদেনি, কেউ কোনো সংবর্ধনা দেয়নি, সহমর্মিতা জানায়নি, বরং আপনার অস্তিত্বই ছিল হুমকির মুখে। আল্লাহ তাআলা বলেন যে আমি হচ্ছি ক্ষমতার মালিক, আমি যাকে চাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদির। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতার চেয়ার বসা, যাকে চান সেখান থেকে টেনে হিঁচড়ে ক্ষমতার চেয়ার থেকে তিনি নামা, তিনি যাকে চান সম্মান দেন, যাকে চান তিনি অপদস্থ করেন, লাঞ্ছিত করেন, তার জলজান্ত প্রমাণ আমরা গতকাল কিন্তু দেখেছি, এবং তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা চান তাই করতে পারেন, এর জন্য তাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না, রিপোর্টিং করতে হয় না, তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি অবক্তদের গতদেরই হয় না, তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন, তিনি সম্মানিতকে অপদস্থ করেন, তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনার একটা তিনি ক্ষমতার মালিক। আমরা যেন এটা ভুলে না যাই, ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি, সামনে যারা ইন্টারিম গভর্নমেন্টের লিড দিলেন, তিন মাস ছয় মাস পরে জাতীয় ইলেকশনের পরে যখন আমাদের নতুন সরকার আসবে তারা যখন ক্ষমতার চেয়ারে বসবে, নিজেকে এই রিমাইন্ড যেন আমরা দিই যে আমরা যেদিন বিদায় নেব, যেদিন ক্ষমতায় ছাড়বো, সেদিন আমি আমাকে কেমন যেতে চাই, সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকাকালীন সময় আমাদের অ্যাক্টিভিটিস গুলো পরিচালনা করি। সো এই ইতিহাস থেকে আমরা বারবার শিক্ষা নিতে ভুল করি, প্রচুর খাই, আমরা যেন এটা না করি। আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে বলব যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে, আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাটুকু আপনারা নিবেন। এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই, একদল ক্ষমতা ছাড়লে অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করে, যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা তখন ক্ষমতা ছেড়ে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে, এই রেশারেশি আক্রমণ আমরা চাই না, আমরা এর অবসান চাই, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই, আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে গড়ে তুলতে চাই। এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ড। চার নম্বর রিমান্ড হচ্ছে, গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ, পুরো লাল সবুজের পতাকা, পুরো 18 কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে।
আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমরা হাফ ছেড়ে বেঁচেছি, আমরা স্বস্তির নিঃশ্বাস পেরেছি, আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে। শুনেছি শুধু, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে অথবা হৃদয়ের জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের যে বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে, এটা ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। গতকাল আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে, গণভবনে ঢুকে পড়েছে, সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়েছে। ছাত্ররা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু, তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পালাবো, তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রপাগান্ডা বানাবে যে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে তদন্ত করছে, তারা একটা ইস্যু বানাবে। সো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি, খুবই খুবই। আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে, যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল, এখানে ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, ছিচকে চোর ছিল, টোকাই ছিল, তারা এগুলো করেছে। কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে, কেউ গণভবনের বালিশ, কেউ চেয়ার, কেউ টেবিল, কেউ পাঙ্গাস মাছ, কেউ ফ্রিজের খাবার, যে যেরকম পেরেছে করিডোর করেছে তার, এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে। তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ, নিজের সম্পদ না, এটা তো ভাগবাটওয়ালা হচ্ছে না। আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন 3 মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী, তিনি কোথায় বসবেন? তার চেয়ারটা আপনি চুরি করে নিয়ে আসলেন, তিনি থাকবেন কোথায়? তার বালিশটা আপনি নিয়ে আসছেন, একটা বালিশ নিয়ে এসে, একটা হাঁস নিয়ে এসে, একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারলেন? কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রশ্নবিদ্ধ করলেন। এটা অনেক বড় ভুল আপনারা করেছেন, সম্মানিত ভাইয়া যারা এটা আপনারা করেছেন। আমরা দেখি বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে থেকে তাদের অনেক ভালো গুণ দেখি, এগুলো কি আমরা নিতে পারি না? মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে, পলিশ করে। আমরা জাপানিজদেরকে দেখেছি তারা কত ভদ্র পরিচ্ছন্ন, অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট, চিপস, পানির বোতল টিস্যু ফেলে দিয়েছিল, তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায়, খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে, গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে। তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড, আমরা পরিচ্ছন্ন, আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যেয়ে কি এটা করতে পেরেছি? এই যে আমাদের মধ্যে অধৈর্য, অস্থিরতা, এই যে সাময়িক বেনিফিটের পর যে মানসিকতা, এইটা যদি আমরা ঠিক করতে না পারি, এই গণবিপ্লবে, গণ উত্থানে নতুন সরকার কিচ্ছু আসে যাবে না প্রিয় ভাইরা। মানে I'm telling you the truth, I'm telling you the reality, এটা আপনাদের মনে রাখতে হবে। বাস্তবতা হচ্ছে আমরা যেমন, আমাদের নেতারাও জানেন, আমরা গতকাল হরিলুট করেছি, আমাদের নেতারাও হরিলুট করেছে, আমরাও চুরি করেছি, তারাও মানে চুরি করতে, আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা জানা কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলে আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডার গুলো আমি আমাকে বলতে হচ্ছে আমি সরি ফর দ্যাট। তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে, ওইটা ওই ওই লুট করেছে, তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে, আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন ওইটা করেছে, কোনো পার্থক্য নাই। তারা করেছে বড় বড় ঘরে লুট, আপনারা করেছেন ছোট ছোট চুরি লুট, এই তো পার্থক্য তো আমাদের এতটুকুই। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ, সেখান থেকে একটা সুতা কেন আমরা টাচ করবো? আপনারা গণভবন খেলাও করেছেন, ভেতরে যে উল্লাস শুরু তাকবীর দিন, এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না এগো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, গলা ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআন গান করতে, গোটা বিশ্ব দেখতে আমরা কত সিভিলাইজ, আমরা কত সভ্য হবো, সেটা না করে আপনারা ভাঙ চুরের মতো কাজ, লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি। আমি বলবো না যে সবাই বুঝে করেছেন, অনেকে অনেকে রাগ থেকে, ক্ষোভ থেকে, ঘৃণা থেকে এটা করেছেন, কিন্তু কাজটা ভুল করেছেন।
প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চান, দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে। কেউ আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসবে তাদেরকে যেন আমরা ক্লেম না করি, পার্সোনা না করি, তারা তাদের রিয়েলাইজেশন থেকে নিয়ে আসছে, এগুলো তারা রিসিভ করুন। কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ, নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে, ঠিক করতে হবে সময়ের সঙ্গে। এবং একজন মুমিন এই কাজ কখনো করতে পারে না, একজন বিশ্বাসীর সাথে এই ধরনের মাইন্ডসেট অ্যাটিটিউড যায় না। কেউ ওনারা ছোট একটা হাদিস বলে পয়েন্টটা আমি শেষ করছি, খাইবারের যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ফিরছিলেন বিজয়ী হয়ে, আপনাদের মনে থাকবে কথা, ইহুদের বিরুদ্ধে এই যুদ্ধ হয়েছিল সপ্তম হিজরির ঘটনা। ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন খাদেন, রাসূল সাল্লাল্লাহু উটের হাওদাস ঠিক করছিল এমন সময় একটা বিক্ষিপ্ত তীর এসে তার গায়ে লেগে সে সেখানে মারা যায়। সাহাবারা তার জন্য দোয়া করলো, তারা বললো কি খুশ নসিব তা, যুদ্ধ থেকে ফিরে আসার পথে মুজাহিদ শহীদ হয়েছে, জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে। রাসূল ইসলাম বললেন না, তোমরা এই মন্তব্য করো না, তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদে অর্থাৎ গনিমতে যেটা পেয়েছিল ভাগ বটওয়ালার আগে সে লোকচক্ষুর আড়ালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার গা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে, তাকে দগ্ধ করবে। অনেক লম্বা কথা আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, সময়টা যদি আপনি খেয়াল করে দেখুন, একজন সাহাবি বিশ্বনবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহাদত তো দূরের কথা, এই চাদরটাকে অভিযুক্ত করবে। তা আপনার কি ভয় হয় না, আপনি যে গণভবন থেকে বালিশ নিয়ে আসলেন, চাদর নিয়ে আসলেন, ওখানকার টিভি নিয়ে আসলেন, ওখানকার জিনিসপত্র যে আপনি কাঁধে করে নিয়ে আসলেন, ফুলের টব এটা সেটা ভেঙে যে নিয়ে আসলেন, এগুলো যে আগুনের লেলিহান শিখে হয়ে আপনাকে যাওয়া, আপনার কি ভয় হয় না? এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোন ভালো নেতা আমাদের কিছু করতে পারবে না। 18 কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধরাই। আমরা এটা ভুল করেছি, আমরা অনুতপ্ত হব, অনুসূচিত হব। যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন। এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুরক্ষ করার অধিকার আল্লাহ আমাদেরকে দেন, আল্লাহ আমাদেরকে বোঝার দরকার নেই। 5 নম্বর যে পয়েন্টটি বলবো সম্মানিত ভাই এবং বোনেরা, গত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে কাইন্ড অফ সিভিল ওয়ারের মতো একটা অবস্থা, গৃহযুদ্ধের মতো অবস্থা, থানা জ্বালিয়ে দেওয়া, ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদেরকে সুযোগ পেয়ে আক্রমণ করা, হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে নস্যাৎ হয়ে যেতে পারে। এবং আমি সেনাবাহিনীকে বলবো অস্থায়ীভাবে সাময়িক সামনে 2-1 দিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি জেলায়, জাস্ট টু কনফার্ম অ্যান্ড অ্যানশিওর দ্য সিকিউরিটি। এন্টেরিয়র গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা করবেন, কাজ করবেন। কিন্তু এই হানাহানি মারামারি রক্তপাত থামানোর জন্য, সংঘাত থামানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটালিয়ান সেনাবাহিনীকে আমি এই অনুরোধ করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে, মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মিদের ডিপ্লয় করা হয়। তা না হলে যে পরিমাণ মতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আর এক দিন চলতে থাকে এরকম, এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা, ওকে আক্রমণ করা, ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতিতে হওয়ার কারণে যদি তার আচরণ করেছে আজকে তার বাড়ি জ্বালিয়ে দিব, তার ছেলে মেয়েদের অত্যাচার করবো, তার উপর আক্রমণ করবো, এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো। আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল হয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, তাহলে এই বিজয়টা টেকসই হবে। তা না হলে এভাবে লুটপাট শুরু হলে বলবে যে এই স্বৈরাচারী সরকার একটা দেশে ভালো ছিল, এখন তো দেখে দেশের অবস্থা আরো খারাপ। এরকম কোন কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায়, কেউ যেন এই চান্স নিতে না পারে একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই, আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক, সংহত ধ্যান করুন। এবং যারা বড় বড় অপরাধী ছিল, ক্রাইম করেছে, অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিন, তাদেরকে ধরে রাখুন, বেঁধে রাখুন, পুলিশের হাতে দিন, সেনাবাহিনীর হাতে দিন, সংঘবদ্ধ ভাবে তাদেরকে আটকে রাখুন, তাদেরকে দেশ ছাড়তে, দেশ থেকে পালাতে আর তারা বাধা দেন, এই কাজটুকু করুন। এটি ছিল 5 নম্বর রিমাইন্ডার। 6 নম্বর রিমাইন্ডার, খুব রিসেন্টলি হোপফুলি আজকে ইন্টারিম গভর্নমেন্টের রূপরেখা যারা থাকবেন সেটা বলা হবে, খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আমি লাইভও দেরি করতে চাচ্ছি না, আমি উৎসুক হয়ে আছি এই নিউজ শোনবার জন্য। কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে, সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে। বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রান্দা, হকি স্টিক, তারপর অস্ত্র আমরা দেখেছি। বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে একদম আক্রমণ করতে একটা সাহসী অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে। শুধু ছাত্রলীগই না, এটা উদাহরণ হিসেবে বললাম, যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায়, খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে। কোনো ছাত্রের হাতে, কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান, কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি। ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে তারা দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি, এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি। আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো, আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো। কারণ আমি বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে, আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি, সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সবশেষে সম্মানিত ভাই আমি বোনেরা, আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না, আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক হতে পারি, আমরা সেটা চাই। আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমরা দেশ চলবো, দেশের যতটি চাকরি দেওয়া হবে, পদায়ন হবে, যারা সচিব হবে, যারা বিসিএস ক্যাডার হবে, যারা সরকারি আমলা হবে, প্রতিটা চাকরি যেন মেধা ভিত্তিতে হবে। মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ, আওয়ার নিউ বাংলাদেশ, আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার, এবং সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে মেরিটোক্রেসি। রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে, আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কোনো চাপাবাদি আমাদের বাংলাদেশে চলবে না, কোনো ভুল বাংলাদেশে চলবে না। একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি, আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যেন একসাথে সেটা করতে পারি টুগেদার উই রিবিল্ড আওয়ার নেশন অ্যাগেইন ইনশাআল্লাহ বিল্লাহ। সো সম্মানিত সুধী, আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো, কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না, সংঘাতে জড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন, কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতিবিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে, এবং পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, আনসার, বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করে, এগুলো আমাদের দায়িত্ব। আসুন আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলি। এই সামনের এক দুদিন খুবই ক্রুশাল, আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে। প্রিয় ভাইয়ার পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে, তারা আমাদেরকে নিরাপত্তা দেয়, তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে, তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না, আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না, সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে এটার ব্যবহার আপনি করতে পারেন না। আমরা যেন সুশৃঙ্খল থাকি, আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় সময় শুধু একটা মানবিক বাংলাদেশ, একটা সাম্যে পরিপূর্ণ, একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ, স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা যেন একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশায় আজকে এই সম্পৃক্ত লাইভ সেশন এখানে শেষ করছি। হাজার আইন দি বলে আইন মাইন্দ আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।